বিরতির পর ফিরে আসলাম। ত্রয়োদশ বিধানসভায় স্পিকার নির্বাচনে প্রার্থী দিচ্ছে কংগ্রেস। আজ সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা দিয়েছেন কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। ইতিমধ্যে আজ সোমবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন কংগ্রেসের সভাপতি। তিনি জানাচ্ছেন যে কংগ্রেসের যে প্রার্থী দেওয়া হচ্ছে স্পিকার নির্বাচনে, সেই প্রার্থীর নাম বিধায়ক গোপাল চন্দ্র রায়, এবং স্পিকার নির্বাচনে যে প্রার্থী কংগ্রেস ঘোষণা করেছে তাতে সমর্থন জানিয়েছেন বামেরা, এবং একই সঙ্গে তীব্রা মাথা এই কংগ্রেসের স্পিকার নির্বাচনে প্রার্থী দেওয়াকে সমর্থন জানিয়েছেন বলেই আজ সাংবাদিক বৈঠকে স্পষ্টত করেছেন কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। তবে নবগঠিত বিধানসভা শুরু হচ্ছে আগামী 24 মার্চ, তবে সবেমাত্র রাজ্য বিধানসভা গঠন হয়েছে, রাজ্য মন্ত্রিসভা গঠন হয়েছে, দ্বিতীয়বারের মতো ক্ষমতা দখল করেছে বিজেপি, এবং এর পাশাপাশি নবগঠিত মন্ত্রিসভার বিধানসভা শুরু হচ্ছে আগামী 24 মার্চ থেকে। 24 মার্চেই শুরু হবে বিধানসভার স্পিকার নির্বাচন, কার্যত অনুষ্ঠিত হবে প্রথম দিনই, এবং তার জন্য প্রতিদ্বন্দ্বী হিসেবে 23 জুন প্রার্থীকে 23 মার্চ বেলা 1টার মধ্যে নমিনেশন দাখিল করতে হবে। স্পিকার নির্বাচনের জন্য প্রার্থীকে 23 মার্চ বেলা 1টার মধ্যে নমিনেশন দাখিল করতে হবে বলেই জানানো হয়েছে। তবে আজ সোমবার সাংবাদিককে বৈঠক করে স্পিকার কংগ্রেসের পক্ষ থেকে স্পিকার নির্বাচনে প্রার্থী গোপাল চন্দ্র রায়কে নমিনেট করা হয়েছে বলেই জানিয়েছেন কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। আজকের এই সাংবাদিক বৈঠকে সভাপতি বীরজিৎ সিনহার কি বক্তব্য রয়েছে শুনুন। স্পিকার নির্বাচন হবে আগামী 24 মার্চ। একটার আগে 23 মার্চ একটার আগে নমিনেশন দাখিল করা হবে। আমরা ভারতের জাতীয় কংগ্রেস, ভারতীয় কমিউনিস্ট পার্টি, ত্রিপুরা সরকার আলোচনা করে একজনের নাম আমরা ঠিক করেছি, শ্রী গোপাল চন্দ্র রায়। আমাদের কংগ্রেসের দল থেকে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা নির্বাচনে প্রতিদিন বিচার করতে চাইছি। একজন মানুষের মাত্র 38 থেকে নির্বাচনের সুপারিশ পূর্বে সংখ্যা দিক দিয়ে বিজেপি সংগঠিত হয়েছে। রাজ্যের আমার মানুষের 60% উপরে মানুষ পরিবর্তন চেয়েছে, সংখ্যাগত ভাবে ওরা বিজেপি গভর্নমেন্ট করেছে। আমরা এই সরকারকেও আমরা গঠনমূলক সহযোগিতা করে যাব, এবং জনগণের স্বার্থে রাজ্যের সর্বাংশে মানুষের জন্য আমরা বিধানসভাতে এবং বিধানসভার বাইরেও আমরা লড়াই করেছি। আমি নির্বাচিত সদস্যদের কাছে কংগ্রেস পার্টির তরফ থেকে আহ্বান রাখব যে আমাদের প্রার্থী, সম্মিলিত প্রার্থী শ্রী গোপাল চন্দ্র রায়কে নির্বাচিত করার জন্য, উনি কোয়ালিফিকেশন দিক দিয়েও এলএলবি আছে, আইনের স্নাতক, দীর্ঘদিন বিধানসভার সদস্য হয়েছেন, এবং আমি বিশ্বাস রাখি রাজ্যের নির্বাচিত বিধায়করা বিবেক বুদ্ধে আমাদের প্রার্থীকে যুক্ত হবে, এই বিশ্বাস রাখি।
স্পিকার নির্বাচনে কংগ্রেসের প্রার্থী গোপাল চন্দ্র রায়ের কথা ঘোষণা করেছেন কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। তবে তার পাশাপাশি গঠনমূলক কাজে শাসক দলকে সাহায্য করবে বিধানসভার ভেতরে এবং বাইরে শাসক দলকে সহযোগিতা করবে কংগ্রেস এমনটাই জানিয়েছেন। তবে জনবিরোধী কাজের বিরুদ্ধে লড়াই অবশ্যই জারি থাকবে বলে কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা আজ সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।